আরব সাগরৰ জাউনি সাইক্লোন আসিছি আউ এক বাত্যা মহা এহা এবে ওমান আড়কু উত্তর পশ্চিম দিগকু গতি করুছি গত ছ ঘন্টা হব 70 কিলোমিটার বেগরে গতি করুছি বাত্যা মহা সিভিয়র সাইক্লোনিক স্টর্মর রূপ নেইথিবা বাত্যা মহা আসন্তা 24 ঘন্টা মধ্যরে ভেরি সিভিয়র সাইক্লোনিক স্টর্মরে পরিণত হব এহার প্রভাবরে গতকালি প্রবল বর্ষা হইথিলা আজি বর্ষার পরিমাণ কমিছি হলে বাত্যা পাখৌ থিবারু লাক্ষাদ্বীপরে রেড আলর্ট জারি করা যাইছি বাত্যা প্রভাবরে কেরল ও তামিলনাড়ু অঞ্চলরে প্রবল বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে কেরল কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু স্থানরে প্রবলরু অতি প্রবল বর্ষা হইপারে মহাপ্রভাবরে 50 কিলোমিটর বেগরে পবন বহুছে তেণু আসন্তা তিন দিন পর্যন্ত মৎস্যজীবীঙ্কু সমুদ্র ভিতরকু যাওয়াকু বারণ করা যাইছে এপটে ওড়িশাকু পুণি আসুছি বর্ষা দুই তিন দিন মধ্যরে উত্তর আরব সাগররে এক লঘুচাপ বলয় সৃষ্টি হেব 5 তারিখ বেলকু পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরে এহা অবপাতরে পরিণত হেব এহার প্রভাবরে পূর্ব ও দক্ষিণ ভারতরে বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপরে ঘূর্ণিবলয় রহিথিবারু পাগ কোহলা রহিবা সহ হালকা বর্ষা হইপারে 7 তারিখরু উপকূল ওড়িশারে বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট ডিটিভি ওড়িয়া।